আজকের ভিডিওতে আমি আপনার সাথে আবারও কথা বলবো আকাশ ডিটিএস নিয়ে। আগের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে কাদের আকাশ ডিটিএস লাগানো উচিত, কাদের লাগানো উচিত না, তাছাড়া কত ধরনের প্যাকেজ আছে, কি কি প্যাকেজ আছে, মানে ওই প্যাকেজের নাম কি কি, দাম কত। তো আজকের ভিডিওতে থাকবে ওই প্যাকেজের মধ্যে কি কি চ্যানেল আছে, তাছাড়া আকাশ নিয়ে আরেকটা প্রশ্ন থাকে, সেটা হইতেছে এটা কিভাবে রিচার্জ করা যায়, তাছাড়া এটা কিভাবে মানে কতদিন পর পর রিচার্জ করতে হবে, এরকম কথাবার্তা, তারপর সহজ উপায় কি রিচার্জ করার, এই সবই থাকবে আজকের ভিডিওতে। তাই আপনি যদি আকাশ লাগানো চিন্তা করেন তবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তবে আকাশ সম্পর্কে আপনারা আরও একটা আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমে আসে এটা রিচার্জ কীভাবে করতে হবে। তো যখন আপনারা প্যাকেজটা নিবেন, মানে আকাশ ডিটিএস প্যাকেজটা লাগাইবেন, তখন ওইখানে আপনাদের তিনটা জিনিস দিব, একটা ছাতা, একটা সেপটপ বক্স, একটা রিমোট। তো ছাতা অবশ্যই আপনাদের ছাদে লাগানো হবে, সেপটপ বক্স টিভির সাথে থাকবে, আর রিমোট দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এখন আসি যে এটার সাথে আর কি থাকবে। হ্যাঁ, তার তো লাগবে, যেহেতু ছাদ থেকে অ্যান্টেনার মাধ্যমে ওইটা সেপটপ বক্সে লাগানো হবে, তো 10 গজ পর্যন্ত তার ফি দেওয়া হবে। এর বেশি যদি তার লাগে ওইটা আপনাদের টাকা পে করতে হবে, 10 গজের যদি বেশি লাগে, আর যদি 10 গজের মধ্যে হয়ে যায় তবে তো কোনো কথাই নেই। হ্যাঁ, এখন বলতে পারেন যে এটা কি আপনারা সেট করতে পারবেন কি না, আপনারা সেট করতে পারবেন না, এটা সার্ভিস সেন্টার থেকে মানে ওই যে অফিস থেকেই লোক এসে সেট করে দিয়ে যাবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে অফিস থেকে যেহেতু লোক এসে সেট করে দিয়ে যাবে তো সেটিং চার্জ আছে কিনা, তো এখানে কোনো সেটিং চার্জ নাই। ওই আপনি যে যখন প্যাকেজটা কিনছেন, মানে আকাশ যখন সেট করতেছেন নতুন, তো ওইটার মধ্যেই সেটিং চার্জটাও চলে গেছে, তো আপনাদের আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র যদি তার বেশি লাগে তখনই আপনার টাকা পে করবেন। এখন আসি রিচার্জিং সিস্টেমে। তো রিচার্জ কীভাবে করবেন, রিচার্জ আপনারা সহজেই করতে পারবেন মোবাইলের মাধ্যমে, বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে। ওইখানে যদি আপনার টিভির মধ্যে সিলেক্ট করেন তবে দেখতে পারবেন আকাশ ডিটিএস লেখা চলে আসবে, তারপর ওইখান থেকে আপনাদের একটা আইডি দেওয়া হবে, ওই আইডি দিলে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো 28 দিন পর পর পেমেন্ট করতে হবে, লেখা থাকে 1 মাস, কিন্তু 1 মাস না, এই প্যাকেজটা চলে সর্বোচ্চ 28 দিন পর্যন্ত। 28 দিন হলে এটা আবার অটোমেটিক চলে যায়। এখন এখানে কথা আসতে পারে 28 দিন পর আবার কি করতে হবে, 28 দিন পর আবারও আপনার যদি প্যাকেজ নিতে চান তবে ওই টাকাটা আবারও পেমেন্ট করতে হবে, তবে দেখতে পারবেন আবারও চলতেছে আকাশ টিভি, হয়তো চলবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা কীভাবে কাজ করে। আপনি সাপোজ 1 মাসের জন্য মানে 28 দিনের জন্য একটা প্যাকেজ নিলেন, হইতে পারে লাইট ভার্সন, স্ট্যান্ডার্ড ভার্সন বা লাইট প্লাস, ধরলাম আপনি লাইট প্লাসে নিলেন 350 টাকার প্যাকেজটা, তো ওইটার মেয়াদ 28 দিন। সাপোজ আপনি 1-2 দিন দেখলেন টিভি, বাকি 26 দিনই আপনি দেখেন নি টিভি, কিন্তু আপনার এখানে কিন্তু 28 দিন কাউন্ট হয়ে গেছে, তার মানে আপনার মেয়াদ শেষ, এখন আপনি আর ওইটা দেখতে পারবেন না। যদি আপনার দেখতে হয় তারপর আবার পরবর্তীতে আপনাদের টাকা ভরতে হবে, মানে রিচার্জ করতে হবে। এটা হইতেছে রিচার্জিং সিস্টেম। তো এখন আসে এখানে একটা অ্যাডভান্টেজ আছে, ওইটা কি, ওইটা হইতেছে সাপোজ আপনি 1 মাস দেখলেন, মানে 28 দিন দেখলেন, পরবর্তী আপনারা কোথাও ট্যুরে গেলেন বা এরকম জায়গায় গেলেন, আপনি অনেক ব্যস্ত, আপনার টিভি দেখার সময় নেই, আপনি চাইতেছেন 1 মাস আপনি কোনো টিভি দেখবেন না, তখন আপনি কি করবেন, রিচার্জ করবেন না আকাশে, তবেই হয়ে যাবে। তারপর যখন থেকে আপনি চাইতেছেন যে টিভি দেখবেন তখন আবার রিচার্জ করবেন, তখন থেকে আবারও দেখতে পারবেন। তো ডিসেলাইনের ক্ষেত্রে কিন্তু এটা হইতো না, ডিসেলাইন আপনি যেহেতু একবার লাগাইছেন তো প্রতি মাসে বিল দিতেই হবে, কিছু করার নেই, আপনি এখন ডিসেলাইন দেখেন বা না দেখেন। কিন্তু এখানে আপনার অপশন আছে যে আপনি যখন চাইবেন তখনই দেখতে পারবেন, যেদিন থেকে রিচার্জ করবেন ওই দিন থেকে 28 দিন কাউন্ট করা হবে, ওই দিন পর্যন্ত চলবে, তারপর আবার অফ হয়ে যাবে, মানে আপনি দেখতে পারবেন না। তারপর আপনি চাইলে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে গ্যাপ দিতে পারেন, কোনো সমস্যা নেই, যখন আবার দেখবেন তখন আবার রিচার্জ করবেন, তখন আবার দেখতে পারবেন। তো এটা হইতেছে রিচার্জিং সিস্টেমটা এরকম। এখন আসি যে বিভিন্ন ধরনের যে প্যাকেজ আছে ওইগুলোর মধ্যে কোন কোন চ্যানেল পাওয়া যায়। তো প্রথমে আমি এই ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করি, তারপর এখান দিয়ে শেয়ারও করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা আপনারাও জানেন যে এখানে আমি শেয়ার করে দিই। তো 3টা প্যাকেজ আছে, আকাশ লাইট, আকাশ লাইট প্লাস, আকাশ স্ট্যান্ডার্ড। তাহলে প্রথমে যদি আমি আপনাদের আকাশ লাইটের প্যাকেজগুলো দেখাই, তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম, তো এখন আমি ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম, ক্রোম ব্রাউজার। তো এখানে আপনারা দেখতে পারবেন আকাশ লাইট যদি আপনারা প্যাকেজটা নেন তবে কী কী চ্যানেল সেখানে আপনারা পাবেন। তো এখানে লোডিং হয়ে গেছে, তো এখন আমি নিচে চলে যাই। তো এখানে দেখতেছেন বাংলাদেশ টেলিভিশন, যেটা আপনি যদি 111 সার্চ করেন তবে পেয়ে যাবেন, 112তে আছে বিটিভি ওয়ার্ল্ড, তারপরে আছে 114-এর মধ্যে চট্টগ্রাম, ইন্ডিপেন্ডেন্ট 115, এখানে আপনারা দেখতে পাইতেছেন এইসব চ্যানেল আপনারা পেয়ে যাবেন স্ক্রিন রেকর্ডিংয়ে। তো এগুলোর মধ্যে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে চ্যানেলটা বেশি দরকার বা আপনাদের ওই চ্যানেলটা লাগবেই, ওইটা ছাড়াও হইব না। তো দেখবেন যে এখানে আছে কি না, যদি থাকে তবে তো ভালোই, অন্য কোনো প্যাকেজ নিতে হইব না, আর যদি না থাকে তবে এটার আপার ভার্সনটা নিতে হইব, যেটা হইতেছে লাইট প্লাস। তো এখন আমি আপনাদের লাইট প্লাস ভার্সনটা দেখাই। তো এখানে আমি ক্লিক করলাম লিঙ্কের মধ্যে, তারপর আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেই, তবে দেখতে পারবেন
লাইট প্লাসের মধ্যে কোন কোন চ্যানেলগুলো আছে ওগুলো দেখতে পারবেন এরকম অপশন আইলে নাই তবে এটা চলে যাবে তারপর এখান থেকে দেখতে পারবেন যেগুলো লাইটের মধ্যে ছিল লাইট প্লাসের মধ্যে ওইগুলো আছে শুধুমাত্র কিছু চ্যানেল এখানে এক্সট্রা আছে যেগুলো আপনারা যদি নিচে যান যদি কম্পেয়ার করেন তবে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আপনারা লেখা দেখতে পাইতেছেন উপর দিয়ে এইচডি লেখা আছে তার মানে স্পেসিফিক এই চ্যানেলগুলো এইচডি এর মধ্যে সাপ্লাই হইব মানে এইটার কোয়ালিটি আরো বেটার পাবে এখন আমি স্ট্যান্ডার্ড ভার্সনে দেখাই তবে এখানে দেখতে পারবেন মানে আকাশের মধ্যে বা টিভি চ্যানেলের মধ্যে যত ধরনের চ্যানেল আছে সবই আপনারা পাবেন তো এটা দেখানোর এরকম কিছু নাই তো এখানে এর জন্য কোনো চ্যানেলই আসে নাই কারণ এখানে 125টার প্লাস যেই সবগুলো চ্যানেল আছে সবই এখানে আছে এখানে আর কি দেখাইবেন এখানে এরকম কোনো চ্যানেল নাই যেটা টিভির মধ্যে দেখায় যে আপনার কাছে থাকবো না সবই পাবেন এই মানে প্যাকেজের মধ্যে আপনারা যেটা দাম হইতাছে 400 টাকা আর এইসব প্যাকেজে যেটা লাইট ভার্সন মানে নর্মাল আকাশ লাইট ওইটা হইতাছে 300 টাকা আর যেটা লাইট প্লাস মানে লাইটের থেকে একটু আপার ভেরিয়েন্ট কিন্তু স্ট্যান্ডার্ড থেকে একটু লোয়ার ভেরিয়েন্ট ওইটা হইতেছে 350 টাকা যেটা আগে ছিল 250 300 400 ওইটা হয়ে গেছে এখন 300 350 400 মানে স্ট্যান্ডার্ডটা ওইটাই আছে 400 টাকা কিন্তু বাকিগুলো চেঞ্জ হয়েছে আর কি মানে একটু একটু বাড়ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি আকাশ টিভি লাগাইতে চান কিনা বা লাগাইছেন কিনা তাছাড়া কোন চ্যানেলটা আপনাদের একবারই দরকার এটা আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই বছরের মধ্যে 10,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে তাছাড়া ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ওইখানে এই বছরের মধ্যে 1,000 ফ্যামিলি কমপ্লিট করতে হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এটি ছিল আজকের ভিডিও ধন্যবাদ।